প্রবাস বাংলা টিভি সেই সাথে আছেন আমাদের অত্যন্ত গুণী মানুষ লাস্কার মামুন আসেন আমরা তাদের কাছ থেকেও এবার কিছু শুনি আজকের আয়োজন সম্পর্কে লাস্কার বলে যাও লাস্কার মামুন বিজয়ের এই 50 এ দাঁড়িয়ে আমরা আজকে এই বিজয় চত্বর লিটল বাংলাদেশের প্রাণ কেন্দ্রের মধ্যে আমরা এই একটু দুঃখপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা বিজয়ের এই 50 কে যে লালন করেছি এবং তাকে যে আজকে বিজয় উৎসব পালন করতে এসেছি তা থেকে আরো একবার প্রমাণিত হলো যে বিদেশের মাটিতে আমরা বাস করলেও হৃদয়ে বাংলাদেশকে রেখেছি এবং তারই ধারাবাহিকতায় আগামী প্রজন্মকে আমরা জানাতে চাই এই বিজয়ে সেই বিজয়ের গল্প যারা এসেছেন আপনাদের সকলকে অভিনন্দন বিজয়ের অক্ষিম শুভেচ্ছা এবং আমরা এখনি আমাদের সেই লিটল বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত সার্বজনীন সকল দল মত নির্বিশেষে সকলের জন্য একটি উন্মুক্ত অনুষ্ঠান বিজয় উৎসব 50 তার একটু পরেই শুরু হবে এবং ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের মাঝে লিটল বাংলাদেশ এলাকার গুণী ব্যক্তিরা কবি সাহিত্যিক রাজনৈতিক ব্যক্তিত্ব বরেণ্য ব্যক্তিত্ব সবাই এসে উপস্থিত হয়েছেন আপনারা যারা এখনো রয়েছেন আমরা আশা করব আপনারা অনতিবিলম্বে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সার্থক এবং সমৃদ্ধ করবেন ধন্যবাদ অনেক গান যে ঘটনাকে নিয়ে লেখা হয়েছে ঠিক তেমনি অনেক কিছু আমাদের মনের মধ্যেও লেখা আছে আমরা তার বিজয় আমরা যারা ধারণ করে আছি এই পরবাসে থেকেও তাদের সবাইকে জানাচ্ছি আজকের এই আয়োজকদের পক্ষ থেকে সাদর সম্ভাষণ এই অনুষ্ঠানটি ধারণ করার পর আপনারা যারা দেখছেন সেই সাথে বলতে চাই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ লিটল বাংলাদেশ প্রেস ক্লাবকে যারা আজকের এই আয়োজন করেছেন আমি আশা করছি যে এই আয়োজনের সাথে আপনারা যারা আজকের এই বৃষ্টির দিনে উপস্থিত থাকতে পারেননি তাদেরকেও আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও একটু আসুন আমরা আরও কিছু কথা শুনে আসি এখানে আছেন লিটল বাংলাদেশের অত্যন্ত খুব কাছের মানুষ যিনি যার অবদান আছে এই লিটল বাংলাদেশের অর্জনের পক্ষে জনাব মুজিব সিদ্দিকী প্রাক্তন কমিশনার লস অ্যাঞ্জেলেস সিটি আমরা আসছি তার কাছ থেকে কিছু শোনার জন্য জনাব মুজিব সিদ্দিকী থ্যাংক ইউ আমরা লিটল বাংলাদেশ প্রেস ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের কৃতজ্ঞতা জানাই আজকের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটা খুবই সমাদৃত হচ্ছে তাৎপর্যপূর্ণ এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতেছে এখনো আসেছে এর আগেও একটু বৃষ্টির সময় অনেকগুলো লোক এসে চলে গেছে সো কিন্তু কত লোক উপস্থিত হলো সেটা বড় কথা নয় হৃদয়ের ছোঁয়াটা ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে বড় জিনিস আমার মনে হয় আমাদের এই সুবর্ণ জয়ন্তী সুফল হোক এবং আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং বাংলাদেশের স্বাধীনতা উজ্জীবিত থাকুক এবারে আরও একজন গুণী মানুষকে পরিচয় করে দিতে চাই যিনি একাধারে লেখক উপস্থাপক পরিচালক যিনি অনেকগুলো বই লিখেছেন আমি অনেকগুলো তার বই লেখা বই পড়েছি এবার আসুন আমরা তার কাছ থেকে শুনি জনাব ইসমাইল হোসেন ধন্যবাদ সবাইকে আজ জাতির এক সুবর্ণ দিন সুবর্ণ জয়ন্তী আমাদের 50 বছর এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের এখানে 4 দিনব্যাপী উৎসবের আজকে প্রথম দিন লস অ্যাঞ্জেলেস শহরে এখন চারদিকে বিজয় বহরের এবং বিজয় মেলা এবং বিজয় দিবসের আয়োজন আজকের এই বিজয় দিবসের এই সুন্দর চত্বরে দাঁড়িয়ে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই ম্যুরাল যিনি করেছেন আমাদের বন্ধু আমার বন্ধু আমাদের সকলের পরিচিত আমাদের সকলের প্রিয় মানুষ কাজী মশরুল হুদাকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই দেখুন আপনি নিচের দিকে তাকিয়ে দেখুন মনে হয় বাংলাদেশ বাংলাদেশের যে আলপনা সে আলপনাও এখানে রয়েছে অর্থাৎ বাংলাদেশকে লস অ্যাঞ্জেলেসে প্রতিষ্ঠায় আপনার আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজী মশরুল হুদা যা করে যাচ্ছে তা অনস্বীকার্য ইতিহাসে আপনার নাম লেখা থাকবে আজ এখানে আমরা দল মত নির্বিশেষে সকল বাংলাদেশি ভাইরা একসাথে হয়েছেন
এখানে অনেকেকে আমি দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে রয়েছেন আমাদের গায়ক আবু হানিফা, আমাদের মধ্যে রয়েছেন আমাদের বাংলার বিজয় বহরের সম্মানিত প্রেসিডেন্ট ডক্টর জয়নুল আবেদিন, রয়েছেন আমাদের পাইলট ইলিয়াস খান, যিনি বিমান চালিয়ে দেশি বিদেশি লোকদেরকে প্রশিক্ষণ দেন। কাজে আমাদের এখানে সব ধরনের লোক, সব মতে, সব পেশার লোক উপস্থিত হয়েছে, এবং এই যে বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন সবাইকে আমি বলছি, আপনারা শান্তিপূর্ণভাবে আসন গ্রহণ করুন। আমরা একটু পরে আমাদের এই বেদিতে আমরা পুষ্পস্তবক অর্পণ করব। আপনাদের সকলের দূর দূরান্ত থেকে এগিয়ে আসা আমাদের সার্থক হয়েছে। আজকে আমরা সান্ধ্যকালীন এই অধিবেশন করেছি, যেহেতু আমাদের কর্মজীবী মানুষ সারাদিন পরিশ্রমের পরে তারা যাতে তাদের পঞ্চাশতম এই উৎসব, সুবর্ণ উৎসব পালন করতে পারে বাংলাদেশের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। আমরা সবাই বলতে চাই আমাদের বাংলাদেশ লস অ্যাঞ্জেলসে ঠিকই আছে, জয় বাংলা। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিমি সূর্য আনলে যারা, তোমাদের এই কোনদিন শোধ হবে না, না না শোধ হবে না। আসুন এবার এমন একজনকে পরিচয় করি দিই, যিনি বাংলার বিজয় বহরের মাননীয় প্রেসিডেন্ট সম্মানিত জনাব ডক্টর জয়নুল আবেদিন। আসুন আমরা তার মুখ থেকে কিছু শুনি। ঠিক তার আগেই আমি বলতে চাই, জনাব কাজী মাসরুল হুদা এই লস অ্যাঞ্জেলেসের এই ছিটিতে যা করলেন তার নিজস্ব এবং অন্যান্যদের সহযোগিতায়, আমার মনে হয় এই ছিটিতে যেমন লিটিল বাংলাদেশকে নিয়ে লেখা হয়েছে, এই ছিটির ইতিহাস যদি কোনোদিন লেখা হয় তাহলে সেদিন এই আমাদের জনাব কাজী মাসরুল হুদার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ধন্যবাদ জয়নুল আবেদিন। থ্যাংক ইউ। আজকে হলো বিজয়ের দিন, খুশির দিন, উৎসবের দিন। আমি চাই আমরা এই উৎসব যাতে কিছুতেই, যদিও আমরা বহু দূরে বাংলাদেশ থেকে, কিছুতেই যাতে মিস না করি। আমাদের মনে বাংলাদেশ, আমাদের হৃদয়ে বাংলাদেশ, আমাদের সেই 50 বছর আগের খুশি দিন আবার এখানে বানাচ্ছি, আবার এখানে সবাই মিলে একসাথে উদযাপন করছি। এটাই সবচেয়ে বড় আমাদের পাওয়া, এতে আমরা বিদেশে থেকেও আমরা এই খুশিতে কখনো মিস করতে চাই। আমি সেটাই বলবো, বিজয়ের দিন, খুশির দিন, উৎসবের দিন, আমরা সবাই মিলে এই বিজয়ে অংশীদার হই এবং এই খুশি উদযাপন করতে আমাদের আজকের এই চাওয়া আমাদের, এই পাওয়া আমাদের। তো আমি বলবো যে আমরা বিদেশি থেকেও দেশের স্বাদ পাচ্ছি, এটাই আমাদের কাছে সবার কাছে বড়। লস অ্যাঞ্জেলেসের আমরা ক্ষুদ্র অংশ বা যতজনই উপস্থিত হয়েছি সবাই মিলে একই উৎসব, একই আনন্দ, উৎসবের আনন্দ। আজকে আমাদের বাংলার বিজয় বহরের প্রথম দিন এই বছরের উৎসবের, আপনাদের সবাইকে আমি চাপিয়ে দিই, আমাদের পক্ষ থেকে আন্তরিক দাওয়াত রইল আপনারা যাতে আমাদের সাথে এইবার বিজয় বহরে যোগদান করেন। আগামী দিন থেকে, আজকে থেকেই শুরু, আজকে এই জন্যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি বিজয় বহরের স্টার্টিং পয়েন্ট ঘোষণা করার জন্য। আপনাদের সবাই প্লিজ আমাদের সাথে এই 3 দিন উৎসবে যোগ দিবেন আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জনাব ডক্টর জয়নুল আবেদিন সাহেব আপনাকে। আমরা এবার চলে যাচ্ছি বিএনপি জেনারেল সেক্রেটারি জনাব এম ওয়াহিদ রহমান আপনার কাছে। আমি আপনার কাছ থেকেও কিছু শুনতে চাচ্ছি আজকের এই 50 বছর উপলক্ষে আজকের এই আয়োজন। বিসমিল্লাহ রহমান রহিম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস সিটিতে অস্থায়ী শহীদ মিনারে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতার জন্য যে সকল মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সকল মা বোনেরা তাদের সম্মানকে হারিয়ে আমাদের স্বাধীনতা অর্জনে তাদের
সেই আত্মত্যাগ নিয়োগ করে আত্মত্যাগ করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ভাই ও বোনদের প্রতি, যারা জীবনকে বাজি রেখে আমাদের এই দেশটিকে স্বাধীন করে আমাদেরকে দিয়েছে একটি নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশ। বন্ধুগণ, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের যারা তৎকালীন এই স্বাধীনতা সংগ্রামের জন্য মুক্তিযোদ্ধাকে সুসংহত করেছিল সেই সব নেতাদের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাওলানা হামিদ খান ভাসানী, মরহুম শেখ মুজিবুর রহমান শ্রদ্ধার সাথে স্মরণ করছি, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। বন্ধুগণ, আজকে আমরা 50 বছর পূর্তি অনুষ্ঠান করতে আসছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা যে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম সেই স্বাধীনতা আমরা পাইনি। আমরা আশা করি বাংলাদেশে যারা এখন শাসন করছে তারা অবশ্যই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে মূল লক্ষ্য, যে নীতির প্রতি আমরা আস্থা রেখে সংগ্রাম করেছিলাম, সেই নীতি বাস্তবায়ন করবেন। আমি এই আসর থেকে এও দাবি করছি আজকে তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থার জন্য আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, পরিশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি লস অ্যাঞ্জেলস প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দদেরকে, যারা অত্যন্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে এই লস অ্যাঞ্জেলস সিটিকে বাংলাদেশের একটি ক্ষুদ্র বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের আলোচনা আছেন এবং একে সুসজ্জিত করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান আজকে করার জন্য যে আয়োজক তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের প্রেস ক্লাবের সভাপতি জনাব নসরুল হুদা এবং আমাদের জেনারেল সেক্রেটারি প্রেস ক্লাব লস অ্যাঞ্জেলস জনাব মামুন লস্কর, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান আসার জন্য। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ধন্যবাদ আপনাকে। এবার আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব এখানকার বিএনপির মাননীয় প্রেসিডেন্ট জনাব বদরুল আলম চৌধুরী শিপলু ভাই, আপনাকে এবং আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসস্থিত অস্থায়ী জাতীয় স্মৃতিসৌধের সম্মুখে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এম এজ ওসমান সহ যারা এই স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন সবাইকে আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেস ক্লাব লস অ্যাঞ্জেলসকে আজকে একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন। আজকে এই 50 বছর পূর্তি উপলক্ষে দল মত নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছেন, এজন্য লস অ্যাঞ্জেলসের কাজী মাসরুদা ভাই প্রেসিডেন্ট প্রেস ক্লাব এবং সাধারণ সম্পাদক মামুন লস্কর ভাইকে অন্তস্থল থেকে আমি ধন্যবাদ এবং বরাবর জানাচ্ছি এই মহতি উদ্বুদ্ধ আপনারা নিয়েছেন। আমি বক্তব্য রাখতে চাই না, আজকে বিজয়ের দিন, আনন্দের দিন। আমরা জানি এই শহরে অনেক অনুষ্ঠান হচ্ছে আজকে এবং বৃষ্টি, আমরা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস লোক এই বৃষ্টির মধ্যে অভ্যস্ত নয়, এরপরেও যে আপনারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান করছেন তার জন্য আমি মুবারকবাদ জানাচ্ছি। আমি রাজনৈতিক বক্তব্য না রেখে শুধু একটা বলবো, আমরা সবাই একে অপরের বন্ধু, একে অপরের ভাই এবং লস অ্যাঞ্জেলসে আমরা একইভাবে অবস্থান করি। আমরা যাতে এই দেশের আইন কানুন মেনে বাংলাদেশকে আমরা একজন বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করি,
এই জন্য আমি দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিশেষ করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দল মত নির্বিশেষে সবাই যেন আপনারা অবদান রাখেন, আবেদন করেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বন্ধুগণ আমার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্মৃতি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনারা এতক্ষণ অতিথিদের মূল্যবান বক্তব্য শুনছিলেন। আমরা এখন আরও একজন গুণী মানুষকে, এই শহরের গুণী মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং তার আগে বলতে চাই, যারা এই 50 বছর আগে এই স্বাধীনতা ডাক দিয়েছিলেন, যাদের নেতৃত্বে এই স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছিল, তাদের সবাইকে আমাদের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন, সেক্টর কমান্ডার যারা ছিলেন, তাদের সবাইকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমি আমার বন্ধুবর জনাব আবু হানিফা, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি এবং আজকে আমরা বাংলাদেশি ভাই বোনদের সবার উপস্থিতি নিয়ে এবং মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে স্বাধীনতা দিবসের 16ই ডিসেম্বর এই বৃষ্টিতেও যে আমরা পারি, আমরা দেশের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আরেকটা বাংলাদেশ চত্বর আমাদের পিছনে যেভাবে আজকে মাসুলা এটিকে অঙ্কন করেছেন। আর আমি আমার বন্ধুদের সাথে, আমি প্রজন্মের আমার ছেলেকে নিয়ে আসছি এই দিনটাকে উদযাপন করার জন্য। আর আরেকটা 50 বছর পূর্তি আমার জীবন হয়তো নাও পেতে পারি, আমি আজকে আমার এই সবার সামনে সাক্ষী রেখে যাচ্ছি যেন এই প্রজন্ম আমাদের এই দেশকে স্মরণ রাখে এবং স্মরণ করে দেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আবারও বছরে বছরে যেন তাদের প্রতি শ্রদ্ধা জানায়। এবং আমি প্রেস ক্লাবকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর পরিবেশ আমাদেরকে দেওয়ার জন্য এবং সারা লস অ্যাঞ্জেলসে লিটিল বাংলাদেশকে বাংলাদেশ বানিয়ে এখানে প্রমাণ করে দিল যে আমরা পারি। আজকে বাংলাদেশের আমরা যারা বাঙালি এই বৃষ্টিতে বিজয় আমরা প্রমাণ করলাম। আমরা বিজয় দিবসের শুভেচ্ছা না শুধু, আমরা বাংলাদেশকে অন্তরে মনে হৃদয়ে ধারণ করে আছি, এইটাই আমার বক্তব্য। এবং সমস্ত মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, 30 লক্ষ মা বোনের ইচ্ছিতের বিনিময়ে সবার প্রতি শ্রদ্ধা রেখে এটাই আমার শেষ কথা আর কি। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটি পতাকার জন্যে আমরা যুদ্ধ করেছিলাম, একটি দেশের জন্যে আমরা যুদ্ধ করেছিলাম, আমরা সেই পতাকা পেয়েছিলাম। আজ থেকে 50 বছর আগের কথা, সেই পতাকাকে সমন্বয় রাখার জন্যে আজ এই লস অ্যাঞ্জেলস শহরে যেভাবে চারিদিকে আমাদের স্ট্যাচুগুলো বানানো হচ্ছে, যারাই এর পিছনে কাজ করছেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। এবারে আমি জেসমিন খান ফাউন্ডেশনের কর্মকর্তা এবং জেসমিন খানের সুযোগ্য পুত্র জনাব মিকাইল খান, বাংলার বিজয়বহরের মাননীয় কনভেনার, তাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সবাইকে প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন টু অল অফ ইউ। আমরা লস অ্যাঞ্জেলসের মাটিতে দাঁড়িয়ে আছি আজকে 16ই ডিসেম্বর এবং আমরা ফুল নিয়ে এখানে আমাদের বাংলাদেশের সবচেয়ে পপুলার যে এবং পতাকার মুখে এভাবে আমরা দাঁড়িয়ে আছি ফুল নিয়ে, এটা অনেক বড় একটা ব্যাপার। আজকে সবাই এসেছেন আজকে বৃষ্টির মুখে এটা সেলিব্রেট করার জন্য। আমি একটা জিনিস মেনশন করতে চাই যে উই হ্যাভ লস সো মাচ ডিউরিং দিস কোভিড প্যান্ডামিক টাইম। উই লস আওয়ার লাভ ওয়ান্স, আমাদের জবস, কেউ হয়তো ব্যবসা বাণিজ্য লস করেছে অনেক কিছু, কিন্তু এই কোভিডের জন্য আমরা কিন্তু আবার সবাই মিলে অনেকটা ক্লোজ হয়েছি ফ্যামিলির সাথে, অনেক বেশি আমরা কিন্তু বাসায় থেকে অনেক ক্লোজ একটা সম্পর্ক আমাদের মধ্যে, মানে ফ্যামিলি টাইমটা আমাদের অনেক বেশি পেয়েছি। তো আশা করছি এই বিজয়ের মাস থেকে আমরা যে যদি মাস্ক পরে এবং স্যানিটাইজার ইউজ করে আমরা কোভিডকেও আমরা জয় করবো, যেভাবে আমরা মানে আগামী বছরের মধ্যে আগামী 16ই ডিসেম্বর আমাদের আর এই কোভিডও আমাদের মধ্যে থাকবে না। আমি অনুরোধ করছি, আই উইল টেক দিস অপরচুনিটি টু থ্যাংক প্রেস ক্লাব ফর সর্বদা
মামুন ভাই যে এই অর্গানাইজ করার জন্য ফর অর্গানাইজিং কমিটি অ্যান্ড আমি সেই সাথে সবাইকে ইনভাইট করছি আগামী রোববার দিন আমাদের বিজয় বহরের অনুষ্ঠান হবে এখান থেকে খুবই কাছে আপনার সিক্স থার্ড অ্যান্ড আলেকজান্ড্রিয়াতে আপনারা সবাই আসবেন থ্যাংক ইউ সো মাচ টাইম আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায় শেষ হবে আমাদের রাত্রি পর্যন্ত চলবে এটা ওপেন স্টেজ হবে স্ট্রিটের উপরে এটা অনেকটা বাংলাদেশের মেলার মতো আমাদের স্টেজ হবে স্ট্রিটের মধ্যে পুরো স্ট্রিট বন্ধ থাকবে সকাল থেকে তারপর আমাদের প্যারেড হবে থার্ড স্ট্রিট বন্ধ করে দেওয়া হবে যেটা কখনো হয়নি আগে এই লস অ্যাঞ্জেলস দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম হচ্ছে আমাদের স্ট্রিটের দুই সাইডে থাকবে স্টল বাংলাদেশে যেরকম আমরা মেলা করি ঠিক সেই স্টাইলে আমরা এবার করছি টোটালি ডিফারেন্ট এবং একটা প্রথম বার আমরা এভাবে করতে পারছি আপনারা সবাই আসবেন এবং যারা যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য লাঞ্চ ফ্রি আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে আপনার গাড়ি নিয়ে আসবেন আমি একটা সংযোগ করতে চাই আমরা সবাই বললাম বৃষ্টি যদি এই বৃষ্টিকে আমরা এখন ভয় করি আজ থেকে 50 বছর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন সেদিন বৃষ্টি বাদল গড় নাই কিছু নাই কোনো অস্ত্র নাই তারা কিন্তু দেশের জন্য রক্ত দিচ্ছে এই মানসিক তারা আমাদেরকে দিয়েছে 9 মাস শুধু আমরা না আমাদের মা বোন অনেকে সম্রমানী হয়েছে অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে তাই আমরা এদেরকে সংখ্যা আমাদের কর্তব্য ধন্যবাদ সবাই আমন্ত্রিত অতিথি এবং লাইভে যারা দেখছেন এবারে আমি এমন একজন মানুষকে ডাকতে চাই যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যারা দিন রাত সময় দিয়ে যাচ্ছেন কমিউনিটির কাজের জন্যে যারা নিজেদের কাজের পরেও আমরা কোথায় কি করছি কোথায় কি হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের সবার মাধ্যমে সবার কাছে তাদের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন যারা ঠিক তেমনই একজন গুণী ব্যক্তি প্রেস ক্লাবের মাননীয় জেনারেল সেক্রেটারি জনাব লস্কর আলমা তাকে কিছু বলার জন্য মিলিতভাবে যুক্তরাষ্ট্রের নান্দনিক শহর লস অ্যাঞ্জেলেসের প্রান্তেন্দ্রে একখণ্ড বাংলাদেশ বিশ্বের কোথাও এটি নেই সেই বাংলাদেশের মধ্যে আমরা আজকে বিজয় 50 যে উদযাপন করছি সেটি আমাদের সৌভাগ্য আমরা বলতে চাই লিটল বাংলাদেশ প্রেস ক্লাব যাচ্ছে একটি রাজনৈতিক সহাবস্থান একটি প্ল্যাটফর্ম যেখানে সকল দল মত নির্বিশেষে সকলে সম্মিলিতভাবে সকল জাতীয় দিবসগুলো পালন করবে এটি একটি উদ্যোগ আমরা নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আজকে যে আমাদের একটি ম্যুরাল তৈরি হয়েছে প্রেস ক্লাব প্রেসিডেন্ট কাজী মশরুল হুদার উদ্যোগে সেই জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে দাঁড়িয়ে আমরা পুষ্পার্ঘ অর্পণ করেছি আলোচনা সভা করেছি এবং বিজয়ের কথা বলেছি নতুন প্রজন্মকে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণী দিয়েছি এবং একই সাথে সকল রাজনৈতিক দলের নানান মতের নেতৃবৃন্দের একই অবস্থানে থেকে এই বিজয় সব শুরু করেছে যদিও আয়োজনটি মনে হচ্ছে একটু সংক্ষিপ্ত এবং ছোট আকারের কিন্তু এর ব্যাপ্তি অনেক বড় হবে আমরা আশা করব আগামীতে যে সমস্ত সংগঠন যারা ভিন্ন ভিন্নভাবে পালন করছেন তার পাশাপাশি একটি সম্মিলিত অনুষ্ঠানে অন্তত একটু যোগদান করে তারপর আপনাদের দলীয় কর্মসূচিগুলো করেন তাহলে হয়তো আমরা আরও বেশি এর সুফল পাব এবং আমরা মনে করব যে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের মাটিতে অবস্থান করছে তাদের মত এবং দল যাই থাকুক তারা কিন্তু জাতীয় ইস্যুতে এক জায়গায় কাঁধে কাঁধ মেলিয়ে আন্দোলনে তারা ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশকে তারা তুলে ধরছে বিদেশের মাটিতে এটি শুধু আমাদের লক্ষ্য অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য প্রেস ক্লাবের নেই শুধুমাত্র আমরা এই কাজটি করে যাচ্ছি এবং এটিতে যদি কারো কোনো ধরনের কোনো বক্তব্য থাকে আপনারা নিঃসন্দেহে সেটি বলতে পারেন পরামর্শ দিতে পারেন আমরা ভবিষ্যতে সেটি আরও সানন্দে গ্রহণ করব এবং আরও যাতে গ্রহণযোগ্য একটি অনুষ্ঠানমালা করা যায় সেটি কিন্তু আমরা বিবেচনা করব আজকের এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া একটু আগে বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু উনি বললেন যে মুক্তিযুদ্ধের সময় যে দুর্যোগপূর্ণ অবস্থা ছিল মানুষ যে ভয়াবহ অবস্থা ছিল আমি বলতে চাই সে সময় কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু গুলির বৃষ্টি ছিল সেই গুলির বৃষ্টির মাঝখানে দাঁড়িয়ে যদি বাংলাদেশকে স্বাধীন করতে পারে আজকে আমরা কিন্তু সামান্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে সেটি উদযাপন করতে পারবো না এই এটি কিন্তু নিতান্তই কষ্টের ব্যাপার আমরা চাই আমি বলি নাই যে সেটি হয়নি সেটি হয়েছে কিন্তু আমরা চাই আরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আগামীতে সকল জাতীয় প্রোগ্রামে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে
বাংলাদেশকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করব। এই হোক আজকের দিনের দীপ্ত শপথ। আজকে অনুষ্ঠানে যারা এসেছেন আপনাদের সকলকে অভিনন্দন, লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, এবং আগামীতেও একইভাবে যাতে আপনারা আমাদের পাশে এবং বাংলাদেশের মানুষের পাশে কাঁধ মিলিয়ে থাকতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠান সংক্ষিপ্ত শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে থাকাই মাথা, তোমাতে বিশ্ব তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমরা আমাদের মায়ের পরে মাথা ঠেকাবো, আমরা এভাবে মাকে বুকে ধারণ করব যেভাবে আমরা বাংলাদেশকে ধারণ করি। আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে যে দলই করেন না কেন, করি না কেন, সবকিছু ভুলে যেয়ে আমরা এই প্রবাসে যেন সবাই মিলেমিশে কাজ করতে পারি, এটাই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বিজয় বহরের অনুষ্ঠানে আগামী রবিবারে। ভালো থাকবেন।